রামচরণকে নর্থ ইন্ডিয়াতেও প্রচুর লোকে পছন্দ করে এবং ব্যাক ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল সেখানেও প্রচুর লোকে তাকে ফলো করে, তার সিনেমা দেখে, ভালোবাসে। তো আমি এই একদিন আগেই রঙ্গস্থলম সিনেমাটা রিভিউ করেছিলাম। রঙ্গস্থলম সিনেমাটা আমি দেখেছি, খুব রিসেন্টলি দেখেছি, আগে দেখিনি, অনেকদিন আগেকারই ছবি, এক বছর আগেকার অ্যামাজনে রয়েছে। রঙ্গস্থলম যত ভালো সিনেমা, তার ঠিক পরের সিনেমাটাই যেটা রিভিউ এখন করব, বিনয়া বিদয়া রামা, সেটা ততটাই জঘন্য ফালতু একটা সিনেমা। এবং এই সিনেমাটা, মানে আমি জানি রামচরণ যারা ফ্যান্স রয়েছে তারা হয়তো আমাকে গালাগালি দেবে, বাট দ্যাট ইজ ড্যাম ট্রু। এই ফিল্মটা এখনও আসেনি, তেলেগু ল্যাঙ্গুয়েজেই রয়েছে, অ্যামাজনে রয়েছে, আমি অ্যামাজনেই দেখলাম, অ্যামাজন প্রাইম ভিডিওজে। থার্ড গ্রেড, একদম জঘন্য সিনেমা। আমি এক একটা করে পয়েন্ট বলছি কেন আমার বেকার লেগেছে, কিন্তু তার আগে বলবো যে মানে এই ধরনের সিনেমা, মানে আমরা একটা জিনিস বলি, আমরা এখানকার অডিয়েন্স অনেকে বলে, কমেন্ট করে যে আমরা বাংলা সিনেমাকে সাপোর্ট করি না, যেগুলো ঝরতি ভর্তি উল্টোপাল্টা বাংলা সিনেমা হয় সেগুলোর ব্যাপারে কোনো খারাপ কথা বললেই, আমি মেন স্ট্রিম সিনেমাগুলোর কথাই বলছি যেগুলোর ব্যাপারে আমরা খারাপ বলি যে এই সিনেমাগুলো ভালো হয়নি, আপ টু দ্য মার্ক হয়নি, তখন লোকে বলে এই তুই তোর বাংলা সিনেমাকে সাপোর্ট করিস না, অমুক করিস না, অমুক করিস না বলে দেয়। কিন্তু আপনাদেরকে বলে কি, হিরোরাও নিজেরা বলছে যে বাংলা সিনেমাকে সাপোর্ট করছে না, কিন্তু তাদের এক্সিকিউশনটা যে ভুলভাল হচ্ছে, তারা গল্প যে ভুলভাল সিলেক্ট করছে সেটা একবারও বলছে না। ঠিক আপনাদেরকে সেম এক্সাম্পল দেখাবো যে বলা হয় যে সাউথে যে যে বাজে সিনেমা সেটাকে তার অডিয়েন্স হিট করিয়ে দেয়। এসব আপনারা জানেন তো যে সাউথে তারা হিরোদেরকে ভগবান মনে করে। রামচরণের বিশাল ফ্যান ফলোয়িং আছে তেলেগু ইন্ডাস্ট্রিতে, মানে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে, মানে আন্ধ্রা এবং তেলেঙ্গানাতে। এই বিনয় বিদায় রামা তো ফ্লপ করেছে, সুপার ডুপার ফ্লপ। এবং এই সিনেমাটা এত বাজেটের সিনেমা, কিন্তু এর না আছে কোনো গল্প, না আছে ভালো এক্সিকিউশন, বিশাল চূড়ান্ত লেভেলের ওভার দ্য টপ অ্যাকশন আছে। প্রথমে গল্পের ব্যাপারে যদি কথা বলি, এই গল্প বহু সিনেমাতে দেখেছি। এবার আমি বহুবার বলি যে গল্প সেম থাকলেও তার এক্সিকিউশনটা ভালো হতে হবে। এর এক্সিকিউশনটা হচ্ছে সেই 2000-এর গোড়ার দিকে যে সাউথের ফিল্মগুলো হতো, তেলেগু ফিল্মগুলো হতো, জঘন্য ধরনের, যেগুলো টিভিতে আগে দিত লোকে দেখতো না, সেই ধরনের সিনেমা এটা। একেবারে ফালতু এক্সিকিউশনও, ফালতু গল্পও কিছু নেই। আর তারপরে হচ্ছে পুরো ওভার দ্য টপ, মানে কমেডিটাও প্রচণ্ড ওভার দ্য টপ, অ্যাকশন তো মানে কোনো, মানে দেখুন হিরো একসাথে অনেকজনকে মারবে কিন্তু সেটা এক্সিকিউট করারও একটা ভালো ইয়ে থাকে। ইয়ে একদম জঘন্য রকমের এক্সিকিউশন, একদম জঘন্য রকমের এক্সিকিউশন। তারপরে কোনো মাথা মুন্ডু নেই, লজিক আমি খুঁজবো না সাউথের ফিল্মে, কিন্তু তাও এরকম সিন রেখেছে বিবেক ওবেরায় ভিলেন, বিবেক ওবেরায় সাপ দিয়ে নিজেকে কামড় মারাচ্ছে, সাপটা মরে যাচ্ছে, এইসব সিন এখনকার দিনে আর মানে একেবারে জঘন্য, মানে সব কিছু জঘন্য, অ্যাকশন থেকে নিয়ে কমেডি থেকে নিয়ে রোম্যান্স থেকে নিয়ে। রোম্যান্স কিয়ারা আডবানি ইজ দ্য হিরোইন অফ দ্য ফিল্ম। এই যে ডিরেক্টর, সে এতই বেকার, মানে কিয়ারা আডবানির মুখ দেখানোর আগে তার ক্লিভেজ এবং পেট দেখাচ্ছে, ক্যামেরাটা ওইভাবেই ধরেছে। মানে এগুলো হচ্ছে সেই ফিউ ওরকম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্ম যেখানে হিরোইনগুলো ওই সং অ্যান্ড ডান্সে রয়েছে আর কিছু রোম্যান্টিক সিনসে রয়েছে, এবং তাকে পুরোপুরি তার ওই ফিগার শো করা, এই করা, গানগুলো তো তাই, গানগুলো সেম, মানে যখন ঈশা গুপ্তা রয়েছে প্রথমে একটা গানে, কোনো রোলে সিগনিফিকেন্স নেই, কিছু নেই, মানে বেকার, একদম বেকার। বিবেক ওবেরায় যখন মানে বাজে টাইপের, মানে কোনো দিক দিয়ে, কোনো দিক দিয়ে সিনেমাটা ভালো না। আমি গান মানে এইসবের কোনো দিক দিয়ে সিনেমাটা ভালো না। এক মানে একটা সিন আছে, মানে ইন্টারভেলের আগে একটা ফাইট সিন আছে যেখানে রামচরণ অনেকজনকে মারে টারে, ওটা রামুজি ফিল্ম সিটির মধ্যে শ্যুট হয়েছে, বোঝা যাচ্ছে ওই সেটটা বহু সিনেমাতে আমরা দেখেছি, সেম সেট রেখেই করে দিয়েছে। ওখানে বিহারের সিএম চলে আসছে, ওটা মহেশ মাঞ্জারেকর প্লে করছে, কিছু কিরকম জঘন্য টাইপের লাগছে। আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে কেন সিনেমাটা ফ্লপ করেছে। মানে এমনিতে জেনারেলি কী হয় যে সিনেমার এই এই চারটে পয়েন্ট খারাপ, তো একটা পয়েন্ট অন্তত ভালো, এরকম আমরা বলতে পারি, কিন্তু তাও সেটাও জঘন্য, অতীব জঘন্য এক্সিকিউশন, অ্যাকশন, সব কিছু। এবার যাই না, এবার অনেক সময় হয়েছে কি প্রচুর ফ্লপ তেলেগু সিনেমা যখন আবার এখানে হিন্দিতে ডাব হয়ে টিভিতে বা এতে দেখানো হয়েছে, তখন লোকে প্রচুর দেখেছে, এবং বহু সিনেমার ক্ষেত্রে হয়েছে। রবি তেজার যে লাস্ট দুটো সিনেমা ছিল, আমার একবার অ্যান্থনি, মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউজ পেয়েছে ইউটিউবে। তারপরে ওই সিনেমাটার নাম ছিল নেলা টিকিট, ওটাও পেয়েছিল টিভিতে, ওইগুলো ভালো রেটিংই থাকে, কারণ মানে আপনি দেখতে পারেন, ঠিক আছে, মানে অনেক কিছু দেখতে পারবেন সিনেমাটার মধ্যে, অনেক কিছু হচ্ছে, অ্যাকশন হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কিন্তু মানে যদি আপনি ট্রুলি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফলো করেন প্রপারলি, এবং এখন যেরকমভাবে তেলেগু ফিল্মসকে সবসময় মশালার জন্য জানা যায়, কিন্তু এখন যেরকম ডিয়ার কমরেডের মতো সিনেমা এসে গেছে, বা তেলেগু মশালা ফিল্মগুলোতে অরবিন্দ সমেতা, বীরা রাঘবা, ইট ইজ এ মেইন স্ট্রিম ফিল্ম জুনিয়র এনটিআরের, কিন্তু তার এক্সিকিউশনটা কত ভালো। সন অফ সত্যমূর্তি,
খুব ভালো এক্সিকিউশন, খুব ভালোভাবে গল্পটাকে বলা হয়েছে। এটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করে, অ্যাক্টরের উপর খালি নয়। রামচরণকে পুরোপুরি দোষ দিয়ে লাভ নেই, কিন্তু রামচরণকে এটা দোষ দিয়ে লাভ যে এটা এরকম মানে স্ক্রিপ্ট শুনেও সে কেন করেছে সেটাই। এবং প্রচুর স্টার কাস্ট রয়েছে, কিন্তু কোনো লাভের লাভ নেই। তো আপনারা চাইলে যখন আসবে হিন্দিতে দেখতে পারেন, বাট আমি তো মানে আমার বেকার লেগেছে একদম, এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।